চীন, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কম্বোডিয়া এমনকি উত্তর কোরিয়াতে আফ্রিকান সোয়াইন জ্বর নামক রোগ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়াতেও চিন্তিত যে কোরিয়াতেও এটি ছড়িয়ে পড়তে পারে। তবে আফ্রিকান সোয়াইন জ্বরের বর্তমানে কোনো নিরাময় বা টিকা নেই, তাই প্রতিরোধ এবং বিস্তার রোধ করাই একমাত্র পথ। এবছর পহেলা জুন 2019 থেকে প্রাণী ও উদ্ভিদ সংগরোধ সংস্থা আরও শক্তিশালী হয়েছে যে রিপোর্ট না করে যদি পশুপণ্য আইটেম বহন করেন তাহলে 10 মিলিয়ন উন পর্যন্ত জরিমানা দিতে হবে। আফ্রিকান সোয়াইন জ্বরের দেশ থেকে শুকরের মাংস ও সংশ্লিষ্ট পণ্য যদি রিপোর্ট না করে বহন করেন তাহলে লঙ্ঘনের সংখ্যার উপর নির্ভর করে জরিমানা আরোপ করা হবে। বিদেশিদের জন্য যদি জরিমানা না দিন তাহলে আপনার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বা কোরিয়াতে থাকা সীমাবদ্ধ করা হতে পারে। এছাড়া যখন প্রবেশের সময় আপনার কাছে প্রক্রিয়াজাত মাংস, হ্যাম, সসেস ইত্যাদি যদি বহন করে থাকেন তাহলে পর্যটক ডিক্লারেশন ফর্মটি পূরণ করুন, বিমানবন্দর বা বন্দরে অবস্থিত প্রাণী ও উদ্ভিদ সংগরোধ সংস্থায় রিপোর্ট করুন। অবশেষে যারা কৃষি ও পশুশিল্পে কাজ করেন তারা বিদেশ ভ্রমণের পর খামার বা পশু খামারের কাছ থেকে 5 দিনের জন্য বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। আপনি একজন কোয়ারেন্টাইন অফিসার যে কোরিয়াকে পরিষ্কার করে তোলে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমিন টিভি সংবাদ। গত বছর 2019 সালে বিচার মন্ত্রণালয় অনিবন্ধিত বিদেশি বিষয়ক পদক্ষেপ ঘোষণা করে এবং প্রতিশ্রুত দেয় যে ছোট ও মাঝারি আকার শিল্পের অনিবন্ধিত বিদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ প্রদান করা হবে। ক্ষুদ্র ও মাঝারি আকার মালিকদের বিনা শর্তে অনিবন্ধিত বিদেশি কর্মীদের স্বেচ্ছায় রিপোর্ট করার সময়সীমা আসছে 31 মার্চ পর্যন্ত। এই সিদ্ধান্তটি বিবেচনায় নিয়েছে যে ছোট এবং মাঝারি আকারের মালিকরা যারা বিদেশি কর্মীদের উপর অত্যন্ত নির্ভরশীল, যেহেতু স্থানীয় কোরিয়ানরা এসব কাজ করতে চান না, গত বছর 11 ডিসেম্বর পর্যন্ত অনিবন্ধিত বিদেশি কর্মী অবৈধভাবে কোনো কোম্পানি 3 মাস বা তার বেশি সময় ধরে নিয়োগ রয়েছে এমন অনিবন্ধিত বিদেশি কর্মী রিপোর্ট করার সুযোগ পাবে। কোম্পানির স্থানীয় ইমিগ্রেশন অফিসে রিপোর্ট করতে পারবেন এবং এক কোম্পানিতে সর্বোচ্চ 12 জন অনিবন্ধিত বিদেশি কর্মী রিপোর্ট করতে পারবেন। নিয়োগকর্তা ও অনিবন্ধিত বিদেশি কর্মী ইপিএসের অধীনে কর্মসংস্থান এবং অন্যান্য কর্মসংস্থান নিষিদ্ধকরণ ও জরিমানা থেকে অব্যাহতি প্রাপ্ত করা হবে। রিপোর্টকারী বিদেশি কর্মী প্রস্থানের অর্ডার পাওয়ার পরে আপনাকে 3 মাস থাকার অনুমতি দেবে। আপনি যদি সে সময়ের মধ্যে কোরিয়া ছেড়ে চলে যান তাহলে আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করবে এবং আপনাকে ইপিএস ও মৌসুমী কর্মী ভিসা পেতে সুযোগ দেওয়া হবে। গত বছর শেষের দিকে বিচার মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে বিদেশি কর্মীদের মধ্যে এটি একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনিবন্ধিত শ্রমিক এবং যারা অবৈধভাবে নিয়োগ করেছেন তারা উভয়ই স্বেচ্ছায় রিপোর্ট করার দ্বিধা বোধ করছেন। এদিকে কিছু প্রশাসনিক দালাল চক্র বিচার মন্ত্রণালয়ের খবর ব্যবহার করে ইপিএস পদ্ধতিতে এনে দেওয়ার নাম করে অনেক অর্থ নেওয়ার মামলাও হয়েছে, তাই বিদেশি কর্মীরা যাতে এ ধরনের ক্ষতি না হন সেদিকে সতর্ক থাকতে হবে। স্বেচ্ছায় ফিরে যাওয়ার রিপোর্ট সময়সীমা 30 জুন পর্যন্ত, তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং সরকার কর্তৃক কাঙ্ক্ষিত হিসেবে অনিবন্ধিত বিদেশের সংখ্যা হ্রাস পেয়েছে কিনা তাও দেখতে হবে। এমএনটিভি সংবাদ পেয়েছে যে বিচার মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন থেকে অনিবন্ধিত শ্রমিকদের ধরপাকড় করার সময় খারাপ ব্যবহার এবং অকথ্য ভাষা ব্যবহার করছে। যদি কারো কাছে এ ধরনের ভিডিও ক্লিপ থাকে দয়া করে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।